অজিত দেবর্মা, সে আমাদের কমলপুরেরই দুরাই সামরাই পাড়ার একজন বাসিন্দা। সে 2015 সালে একটা রেপ কেসের আসামি। তো 2015 সাল থেকেই সে কেসটা হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাবসকন্ডিং, তাকে আর পাওয়া যাচ্ছিল না। তো এখানে চার্জ নেওয়ার পর থেকে আমাদের বড়বাবু এবং আমি এসপি স্যারের নির্দেশে, ধলাই স্যারের নির্দেশে আমরা এই আসামিটাকে খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে আমরা সিক্রেট সোর্সের মাধ্যমে এবং সাইন্টিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কিছু খুঁজ পেলাম যে মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলস ডিস্ট্রিক্টের আন্ডারে, জোআইপিএস এর আন্ডারে সে নাম বদলে, ভুল বদলে, গোপন পরিচয়ে সে এখানে আছে। তারপর এসপি স্যারের নির্দেশে এবং সহযোগিতায় আমরা ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের যিনি মাননীয় এসপি স্যার ডিবি মানাক স্যার, ওনার সঙ্গে কথাবার্তা বলে রিকোয়েস্ট করে সার্কেল 11 কাগজপত্র পাঠিয়ে রিকোয়েস্ট করলাম। তখন একদিনের মধ্যেই স্যার হেল্প করে এই আসামিকে ধরতে আমাদের সাহায্য করে, এবং গতকাল রাত্রেই ওনার সহযোগিতায় এবং জোআইপিএসের সহযোগিতায় আমরা আসামিকে ওই মেঘালয়ের জোআইপিএস থেকে আমাদের কমলপুর থানাতে আনা হয়েছে, এবং আজকে ওকে মাননীয় আদালতের কাছে সুপোর্ট করা হয়েছে। সমস্ত যে সমস্ত ফর্মালিটিজ আছে সেগুলি পুরো সম্পূর্ণ করে মেইন ব্যাপারটা হলো স্যার, তার বিরুদ্ধে কি কি কেস? তার বিরুদ্ধে তো 376D তে সেকশন আছে, ধারা 506 আছে, তারপরে আপনার 457 সেকশনে তার বিরুদ্ধে এলিগেশন আছে, আরও কিছু আরোপী আছে, ওদেরকে আমরা ধরে ফেলেছি অলরেডি। তো এটাই হলো মেসেজ যে আসামি যতই পালাক আইনের চোখ থেকে, আমাদের হাত থেকে কিন্তু বেশি দিন সে দূরে থাকতে পারবে না। আমাদের সাইন্টিফিক ইনভেস্টিগেশন অনেক ডেভেলপড এখন, এবং পুলিশ আমরাও দপ্তরও খুব তৎপর। সমস্ত আসামিদেরকে আমরা অবশ্যই আইনের হাতে এবং মাননীয় আদালতের কাছে আমরা সুপোর্ট করব।